আধার ও প্যান কার্ড তৈরির জালিয়াতির অভিযোগে এক চক্রের পাণ্ডাকে পুলিশ গ্রেপ্তার করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর এলাকায়। অভিযোগ, বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে আধার ও প্যান কার্ড করে দেওয়ার নাম করে মোটা টাকার বিনিময়ে আধার ও প্যান কার্ড করে দেওয়া হচ্ছে। অভিযোগ বলতে, আমি আধার কার্ড করেছি আমার আমার নাতনির, তা 15 হয়ে গেছে। ওনারা বললো 7-8 দিনের মধ্যে মেসেজ আসবে, কোনো মেসেজ ফেসেজ কিছু আসেনি। 4-5 দিন ধরে দোকানটা বন্ধ, আজকে দেখলাম দোকানটা খোলা। তা আমি অন্য একটা ক্যাফেতে গেছিলাম এটা যে তুলতে, উনি বললো দেখো এখন চারিদিকে জালিয়াতি হচ্ছে, তুমি ওখানে গিয়ে একবার দেখো। ওখানে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, বসার সঙ্গে সঙ্গে আমি বললাম দাদা দেখুন তো, আমার তো এখন নাম্বারটা, আধার কার্ডটা আসেনি, 15 দিন হয়ে গেল। তো ওনাদের মধ্যে থেকে এখন যারা আছে তাদের মধ্যে থেকে একজন বললো যে দেখছি, দেখার বলতে বলতে তারপরে দেখলাম আশপাশের লোকজন আসলো, বললো যে এখানে জালিয়াতি হচ্ছে আধার কার্ড, ওদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে জালিয়াতি এই গোশপুরে। আপনাদের কত টাকা নিয়েছিল এটা করার জন্য? আমার থেকে 400 টাকা নিয়েছিল। আপনারা কেন গেছিলেন এখানে? গেছিলাম যে আমি ওই দিনকে গেছিলাম চেকপোস্টে, বুঝলেন তো, ওই দিনকে ভোরবেলা আমি গেছিলাম, 3:30টার সময় লাইন দিয়েছিলাম বাচ্চার আধার কার্ডটা করাবো বলে। তো ওখানে লাইন দেওয়ার পরে তো ওখানে 11:30-12টার পরে অফিসাররা বললো যে আজকে হবে না, আবার একটা নতুন করে ডেট দিল। তা আস্তে আস্তে ওখানে প্রচুর লোকজন ছিল, 2-2.5 লোকজন ছিল, নামও লেখানো ছিল। তা ওখান থেকে একজন বললো যে এই ঠিকানা, তুমি তো গোশপুরে থাকো, গোশপুরে এই ঠিকানা, এইখানে যাও, ওখানে দেখো আধার কার্ড হচ্ছে। আমি ঠিক আছে আমি যাচ্ছি, যখন আমি তো গোশপুরেই থাকি, আমার বাড়ির পাশেই, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। তারপরে বেলার দিকে আসলাম ওখান থেকে, এসে ওখানে জিজ্ঞাসা করলাম দাদা এখানে আধার কার্ড হয়? তা বললো হ্যাঁ এখানে আধার কার্ড হয়। আমি যে কীভাবে হয়? বললো বাচ্চার, আমি যে কার হবে, আমি না আমার বাচ্চার হবে, বলছে মার কিংবা বাবার আধার কার্ড নিয়ে আসবে, আর বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে আসবে, আর 50 টাকা নিয়ে আসবে, মানে এ করার জন্য, মানে নাম লেখানোর জন্য। তো আমি যথারীতি 50 টাকা নিয়ে গেছি, 50 টাকা দিয়ে দিলাম, যে তাহলে আমি খবর পাবো কী করে, ফোন নাম্বারটা নিয়ে নেবো, বলে ফোন করে জানাবো। তা ফোন করে জানানো, 10 দিন চলে যাওয়ার পরে আমি আবার একদিন গেলাম, দাদা কী ব্যাপার? তো ওখান থেকে বললো কালকে আপনাকে ফোন করা হবে। তার মধ্যে থেকে ওখান থেকে আরেকজন ছেলে বললো আজকে তো ফাঁকা আছে করে দে। আমি বললাম, বললো আপনি এখন নিয়ে আসতে পারবেন যার আধার হবে? আমি হ্যাঁ নিয়ে আসতে পারবো। আমি বাচ্চার মাকে নিয়ে গেলাম, বাচ্চার মার আধার কার্ড নিয়ে গেলাম, বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে ওকে, ওখানে আরও লোকজন ছিল, প্রচুর লোকজন ছিল, ওখানে বসালো, বসিয়ে আধার কার্ড করে এই কাগজটা দিল, বললো 1 সপ্তাহের মধ্যে আপনার কাছে ফোনে মেসেজ চলে যাবে, মেসেজ চলে আসে গেলে আসবেন এখানে, আসে 30 টাকা নিয়ে আসবেন, আধার কার্ডটা তুলে নিয়ে যাবেন। বলছি কী অভিযোগ আছে আপনার? আমি 10-12 দিন আগে গেছিলাম নিয়ে আধার কার্ডের জন্য, আমার ছেলের ছেলের, আর আমার তো নেই, আমি নতুন করার জন্য গেছিলাম। তা ওইখানে গেছিলাম, ওনাকে বলেছি এখানে হয় না, প্রথম বলেছে দাদা যদি করে দেওয়া হয় তাহলে ঠিক আছে বলে, চা খাচ্ছিলো ওই দোকান দিয়ে, ডেকে ওনাকে ডাকলো, ডেকে তারপরে বললো, আমি বললাম যে এই ডকুমেন্টসটা, আমি যে রামকৃষ্ণ মিশনে যে এই পড়াশোনা করেছি ওই ডকুমেন্টসটা, কয় ওইগুলো দিয়ে কিছু হবে না, আমি তাহলে আমার স্বামীর প্রমাণপত্র আছে ওই দিয়ে, কয় ওইগুলো দিয়ে কিছু হবে না, আমি তাহলে কী করবো? কয় তা আমি বার করে দেবো, তা আপনার খুব বেশি পড়বে। আমি যতই বেশি পড়ুক তাও কত পড়বে? তাও বলছে 2000 টাকা পড়বে। আমি ঠিক আছে আমি তাই দেবো, তা যে তাও বার করে দেন, আর বাচ্চার কয় বাচ্চারটা 400 টাকা পড়বে। আমি ঠিক আছে আপনি করে দিন, আমি আপনাকে দেবো। আজকে ফোন করেছি, ফোন করে দুপুরে কয়েছে আসতে, ওর জন্য আমি এই যে যাচ্ছিলাম, তা এখানে ওই কাকুর সাথে দেখা হলো, তাই বললাম যে এই জিজ্ঞাসা করলো কথা আছে আধার কার্ডের জন্য, তা আমি বললাম যে নেই, আমার এইটা দেখেছি হয়নি, তা আমার থেকে এত টাকা চেয়েছে বাচ্চার জন্য, 400 টাকা চেয়েছে, আমার থেকে 2000 টাকা চেয়েছে। কয় কারা? আছে অটো স্ট্যান্ডে ছাড়িয়ে ওইদিকে ওই দোকান, কম্পিউটারের দোকানে। কয় ঠিক আছে আমি ওইখানে চলো, তা আমি কথা বলে দেখছি, 2000 টাকা লাগবে না, আমি ওইখানে কথা বলে দিচ্ছি, কথা বলে এসে তা বলতে 2000 টাকা লাগবে না। আমি তাহলে কত দিয়ে হবে? কয় সেইটা আমরা ব্যবস্থা করে দেবো। আপনারা যে ওদের কাছে যে টাকাটা দিলেন, মানে কার কাছে টাকাটা দিলেন? আমি এখনো টাকা দিইনি, আমার থেকে চেয়েছে, আমি সবে গেছিলাম, ঠিক আছে, আমাকে বলেছে আমার মেয়ের আধার কার্ডের জন্য দৌড়ে দৌড়ে অনেক জায়গায় গেছি, তা আধার কার্ড যেখানে করছে রিজেক্ট হয়ে যাচ্ছে। তারপরে রানী কম্পিউটারে খবর শুনলাম যে ওখানে আধার কার্ড করছে, তা আমি মেয়ের আধার কার্ড করার জন্য গেছি, আমার কাছ থেকে বললো 500 টাকা লাগবে ছোটো মেয়ের জন্য, তা আমি ঠিক আছে ওখানে আধার কার্ড করে দেবো, তা আমি করেছি 500 টাকা। এবং আমার আধার কার্ডটা ডেট, মানে বয়সটা, আমার মেয়ের বয়সটা বসানো দেয়, আমারটা ভুল সংশোধন করার জন্য বলেছি, তা আমাকে বলছে ডকুমেন্টস কী আছে, আমাকে দেখুন আমার ভোটার কার্ডের ডকুমেন্টস আছে আর বার্থ সার্টিফিকেটটা আমার। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় তারা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। বলছি ভাই, তোদের নামে একটা অভিযোগ আসছে, যে অভিযোগটা সেটা হচ্ছে আধার কার্ড করে দেওয়ার জন্য টাকা পয়সা নিয়েছিস এবং এই আধার কার্ডটা সম্পূর্ণ জাল, অর্থাৎ জালিয়াতি। কি বলবি, কোথা থেকে আসছিস তোরা? আমি মেথরডি থেকে এসেছি। আমি এখানে কাঁচরাপাড়া পিএনবিতে আধার সার্ভিস করি। এবার সেখানে আমার ডিউটি আওয়ার্সের পরে আমার এখানে একটা সাইবার ক্যাফে আছে, আমি সেখানে মানে ডিউটি আওয়ার্সের পরে এখানে আধার কার্ড করি। ঠিক আছে, সাইবার ক্যাফে কোথায়? গোলবাজার ওয়াইসপুর। সাইবার ক্যাফের মালিকের নাম কি? বিপ্লব সরকার, আমরা শেয়ার পার্টনার আছি সঙ্গে বিশ্বজিৎ মজুমদার। কতদিন ধরে এই কারবারটা করছিস তোরা? আমার এখানে সেন্টার হয়েছে এই দেড় মাস মতো। তো এই যে অভিযোগটা আসছে, এক একজনের কাছ থেকে 2000, কারোর কাছ থেকে 2300, কারোর কাছ থেকে 800, বিভিন্ন ওয়ার্ডের মানুষজনগুলো তোদের নামে অভিযোগটা করেছে। এবার দেখুন, যেই অভিযোগটা করেছে, অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা 2000 টাকা 2500 টাকা যে চার্জেসের কথাটা বলছেন, অ্যাকচুয়ালি এই টাকাটা ডাইরেক্ট আমাদের কাছে দেয়নি ওনারা। পরে আমাদের যেটুকু আধারের চার্জেস আমি সেটুকুই নিয়েছি, এর বাইরে কিছু নিইনি। হ্যাঁ, এবার ইনারা থার্ড পার্টি এজেন্সি যে আছে তাদেরকে দিয়েছে, আর এটা উনি সেই হিসাবে, উনি যেহেতু আধার কার্ডটা আমি করেছি। কি নাম তো? বিপ্লব সরকার। কোথা থেকে আসছিস? মেথড। এখানে কতদিন ধরে মানে যাতায়াত করছিস? ঠিক আছে, এবার যেহেতু করা যায় সেই হিসাবে আমি করেছি। কোন রুলসে লেখা আছে? জানো কোথায় লেখা আছে রুলসে তোমাদের, সেটা তো জানো না? রুলসে তো নেই, এবার চাইলে আমরা করতে পারি, এটাই হলো কথা। তুমি চাইলে এখানে পারমিশন ছাড়া তুমি চাইলে এটা করতে পারো। না, ব্যাংকের বাইরে তো অ্যাকচুয়ালি পারমিশন নেই, এবার এটা আমার দায়িত্বে আমি করছি। এটা তোমার পাওয়ারে তুমি নিচ্ছ? হ্যাঁ, যেহেতু আমি আধার সুপারভাইজার সেই হিসাবে আমি এটা করছি। তার মানে তুমি এটা বেআইনি ভাবে করছো, এটা তুমি স্বীকার করছো? হ্যাঁ, অবশ্যই। তুমি এটা বেআইনি ভাবে করছো? শুনুন আবার, কতদিন ধরে এই কারবারটা করছিস? এই ওর সঙ্গে এই দেড় মাস ধরে আছে। তো এই যে অনৈতিক কাজ, এটা কি করা উচিত? না, অনৈতিক কাজ করা উচিত না। তোদের নামে একটা অভিযোগ আসছে, আপনাদের যে এখানে বলছে সবাই 2000 2300, ওটা আমাদের এখান থেকে হয়নি। কিসের জন্য আসছিস এখানে? এখানে আমি হচ্ছে এই দাদার বাড়িতে এসেছিলাম, একটা মেশিন রয়েছে আধারে, তাই নিয়ে। কী মেশিন? আধারের মেশিন। কী করবে এই মেশিন দিয়ে? মেশিন চালানোর জন্য। তো একটা তো অভিযোগ আসছে তোদের নামে। আমি তো এখানে কাজ করি না। তো এই যে অভিযোগটা করছে, এই অভিযোগটা কী কী বলতে? আমি আজকে এসেছি, আমি বলতে পারবো না এই ব্যাপারটা, আমি শুধু ওই দাদার বাড়িতে এসেছিলাম। কোন দাদা? বিপ্লব দাদা। জানা যায় এই চক্রটি প্রথমে উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে একটি স্লিপ দিত, কয়েক মাস পর আধার কার্ড পৌঁছে যাবে বলে জানাতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বুঝি দাদা, আপনার নামে একটা অভিযোগ আসছে জাল আধার কার্ড এবং প্যান কার্ড করে দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে টাকা পয়সা নেওয়ারও একটা অভিযোগ উঠেছে, কি বলবেন? আমার এখানে আমার একটা এসবিআই সিএসপি আছে, এখানে আমার একটা আধার কার্ডের কনসালটেন্সির সঙ্গে আমার পরিচয়। এবার ওরা বলছে আমাকে, তোমার তো সিএসপি রয়েছে, তা তুমি একটা এখানে আধার সেন্টার কি কাজ করাবে? আমি বলি হ্যাঁ অবশ্যই, যদি এখানে তো প্রচুর এখন আধার কার্ডের প্রবলেম চলছে, ব্যাংক থেকেও প্রচুর প্রেশার আছে, যারা অনেকের নাম ভুল আছে, ডেট অফ বার্থ বলছে, ম্যাক্সিমাম মোবাইল নাম্বার ভুল আছে। এইবার ওদেরকে সলভ করার জন্য আমি বলছি ঠিক আছে, তোরা যদি করে দিস, বলছে ব্যাংকে যদি তোরা তুমি যদি পাঠাও তাহলে 300 টাকা করে লাগবে, আর তোমার এখানে যদি করতে হয় তাহলে 450 টাকা লাগবে। আমি ঠিক আছে, কাস্টমার যদি পোষায় তাহলে করবে। এবার যেই কথাটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, একটা মহিলা এসছে ওনার বাচ্চার আধার কার্ড করার জন্য, বাচ্চার আধার কার্ড একদম বায়োমেট্রিক চিকিৎসা করতে হলে ওরা 500 টাকা চেয়েছে। এবার ওরা 500 টাকা নিয়েছে, এবার ওনার ডেট অফ বার্থে, এবার ওনার করাতে পড়ায় ওনার মার বলছে আমার ডেট অফ বার্থে না ভুল আছে দাদা, কিছুভাবে করা যাবে ঠিকঠাক? আমার কিছু ডকুমেন্টস নেই, ডকুমেন্টসের মধ্যে আমার ভোটার কার্ড আছে, আমার রেসিডেন্সিয়াল আছে, আর আমার মাধ্যমিকের সার্টিফিকেট নেই, এইগুলো আছে। এবার ওরা ওদের কাছে পাঠানোর পরে ওরা বলছে যে এই ডকুমেন্টস দিয়ে ডেট অফ বার্থ চেঞ্জ হয় না, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকতো বা প্যান কার্ড থাকতো তাহলে এটা ঠিক করা যেত।
এবার আমি বলছি আপনি ওদের সঙ্গে গিয়ে কথা বলুন, ওরাই তো কাজ করছে, জাস্ট আমার এখানে একটা জায়গা করেছি যে ওরা যদি কাজ করতে পারে। এবার গেছে গিয়ে কথা বলে ওদের সঙ্গে ডিসকাস হয়েছে যে কী নেবে, কত লাগবে, কীভাবে করবে। ওরা ওরা প্যাডে আমাকে বলেছিলো ওরা একটা প্যাডের মধ্যে, ওদের তো ব্যাংকের কাজ করছে, ওদের প্যাডের অথরাইজেশন দিয়ে ওরা করে দেবে, সে ওরা তার জন্য ওরা পারিশ্রমিক নেবে, যেটা হওয়ার কাজ না সেটা করে দেবে। আমি ও কাস্টমারকে বারবার বলে দিচ্ছি টোটাল ডিলিংসটা কিন্তু ওদের সঙ্গে করবেন, আমি কিন্তু জাস্ট এখানে একটা মাধ্যম, ঠিক আছে। এবার ও আমাকে উপর থেকে ও আমার কাজ, ওরা আধার কার্ডে সপ্তাহে একদিনই আসতো, মানে দু মাস বসেছে, যখন উপর থেকে ফোন করে বলছি যে দাদা ওনাকে বলুন যদি উনি 1500 টাকা দিয়ে রাজি হয় তাহলে আমরা করে দেবো, ডকুমেন্টস দিয়ে আমাদের সব ডকুমেন্টস আমরা তৈরি করে দেবো ব্যাংকের, আমরা করে দেবো। আমি ওনাকে বললাম যে দিদি ওনারা কিন্তু এই কথা বলছে আপনি করবেন, বলছে ঠিক আছে আমি, আমার তো এখন খুব দরকার তাহলে করে দাও, এই অবধি কাজ। ওরা তারপরে যেই সেটা ওদের যেই টাকাটা সেটা ওরা নিয়ে চলে যায় এরকমভাবে। যখন আমি এরপরে দুই তারপরে দুটো টাকাটা আপনার কাছে দিত এরকম অভিযোগ, হ্যাঁ টাকাটা তো আমার কাছে কালেকশন, তারপরে ওরা নিয়ে চলে যেত। এবার উপরে গিয়ে হ্যাঁ রিসিভ করতো, এখানেই টাকা জমা হতো, মানে কুপন সিস্টেম করেছিলাম, কিন্তু প্রচুর ক্লাউড ভিড় হতো, তো আমার এখানে ব্যাংকিং চলে, এবার এই আধার কার্ডের জন্য ক্লাউড হলে কি অনেক ভিড় হয়ে যেত, এই জন্য আমরা কুপন সিস্টেম করে দিয়েছিলাম যে কাস্টমার অ্যাডভান্স 50 টাকা বা 100 টাকা দিয়ে যাবে, এবার সে এখান থেকে 50 টাকা করে পেতাম, 50 টাকা করে ওর থেকে ওরা ওদের থেকে নিতাম। এর আমার প্রমাণও আছে, আমাদের পার্শ্ববর্তী একটা দোকানদার আছে, পার্শ্ববর্তী দোকানদারের ওরা একটা, তখন থেকেই আমি ওদেরকে ছাড়িয়ে দিই, মানে আমি আর ওদের সঙ্গে কাজ করিনি, আমার এখানে 2 মাসই হয়েছে, তারপরে ওরা দোকান দিয়েছে। আপনি কি জানতেন যে ওরা এরকম ভাবে কাস্টমারের কাছ থেকে? না না না, এই যে এত কিছু এত আপনার থেকে বলে নেওয়া, ওই যে হ্যাঁ ওরা বলছে আমরা কাজ করে দেবো, আমরা ডকুমেন্টস তৈরি করে দেবো, তার জন্য তো পার্সেন্ট দিতে হবে। এই যে বেআইনিভাবে 1500 টাকা 2000 টাকা করে নিচ্ছে সেটা বেআইনিভাবে, ওরা ডকুমেন্টস বলছে আমাদের অফিসের থেকে সব ডকুমেন্টস তৈরি করে দেবো, সেটা তো টাকা নেবেই, টাকা না দিলে তো টাকা নেবে, সেটা বলেছে অন্য কিছু বলছে আমাদের অফিসাররা, আমরা ডকুমেন্ট এটা ভেরিফিকেশন না করে আপনি আপনার অফিসে কেন বসতে দিলেন? ভেরিফিকেশন করেছি ওদের আধারে সব কিছু ডকুমেন্টস দেখিয়েছি আমরা, ডকুমেন্টস যখন নিয়েছেন তখন তো কাস্টমার তো ব্যাংকে গিয়ে 50 টাকা কুটবে না, ওরা তো লাইন দিয়ে বলছে আমরা পয়সা দিয়ে করবো, কিন্তু তাড়াতাড়ি জানি হয় এই কারণেই আমরা এখানে সেন্টারটা করা, আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। কখনো প্রতিবাদ করেছিলেন কে? 450 টাকা অনেক প্রতিবাদ হয়েছিল, প্রথমে ওরা 500 টাকা 550 600 বলেছে, বন্ধ করে দিয়েছি তো যখনই প্রথম ওই যে উনি যেই মহিলা উনি ঘুরছে, এরকম অনেক কাস্টমার ঘুরছে যাদের আধার হয়নি, এই যে আজকে যে আপনারা যেই ওদেরকে ধরেছেন বা ওদের বন্ধ করেছেন ওই কৌশিক ঘোষকে বা সুদীপকে, আমি রোজ এভরিডে বলতাম যে এরকম প্রতারণা হয়েছে, আমি মানে আর গয়সপুরের লোক হতে হচ্ছে জানেন, ওই যে লাস্ট আপনি পুলিশকে কেন জানেন? হ্যাঁ লোকাল আমি কয়দিন ধরে বন্ধ করেছি, আমি আমার এখানে 1 মাস 1.5 মাস হয়েছে, তারপরেই বন্ধ করেছি, পরে পরে 2 মাস আগেই বন্ধ হয়েছে। কি অভিযোগ? মূলত দেখুন আজকে সন্ধ্যাবেলা আমি বুথ কমিটির মিটিং সেরে পার্টি অফিসে আসি, আমার কাছে এক মহিলা আসে, সে কান্না করছিল, সে লোকের বাড়িতে কাজ করে, এখানে আমি শুনলাম এক আধার কেন্দ্র তৈরি হয়েছে, তো সেখানে নাকি এই মহিলার কাছ থেকে 2000 টাকা চাওয়া হয়েছে আধার কার্ড তৈরি করার জন্য। তো সে আমায় বলছে যে আমার পরিবারের যা বর্তমান অবস্থা, আমি কাজ করে খাই, লোকের বাড়িতে কাজ করে উনি, তো আমি 2000 টাকা কোথায় পাবো? এবং তারপরেই কিছুক্ষণ পরেই দেখলাম আরও 2-3 জন আসলো আমার কাছে, যারা এসে অভিযোগ করছে যে তাদের কাছ থেকে নাকি কারো কাছ থেকে 1500 টাকা, কারো কাছ থেকে 2000 টাকা, কারো কাছ থেকে 2500 টাকা নেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে আমি যখন তাদের এখানে বলি যে তাহলে এক কাজ করা যাক, তাদের ডাকা হোক, সত্যতা যাচাই করা যাবে, সঙ্গে সঙ্গে যখন সেখান থেকে 2 জন লোক এসছে, তাদেরকে দেখিয়েই যে মহিলা প্রথম আমাকে বলছিল কান্না করছিল, সে বললো এই ব্যক্তি এনার কাছে টাকা চেয়েছে, এবং আমি তৎক্ষণাৎ প্রশাসনকে ফোন করি এবং প্রশাসনকে বলি যে এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য আপনারা জানেন, এবং আমরা চাই আইন এর করা ব্যবস্থা করা পদক্ষেপ নেবে, যাতে সাধারণ মানুষের উপরে যে বঞ্চিত সাধারণ মানুষকে করা হয়েছে, আজকে সরকারি একটা নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে যে টাকা তছরূপ করা হয়েছে মানুষের কাছে, মানুষের এই যে তছরূপের জন্য আইন তাদের যথাযোগ্য ব্যবস্থা দেবে, প্রশাসন তাদের ব্যবস্থা নেবে। কী কী জিনিস তাদের কাছ থেকে আটক করা গেছে? তাদের কাছ থেকে প্রশাসন এসেছিল, প্রশাসন কিছু মোবাইল ফোন, তাদের ভোটার আইডি কার্ড, মূলত তারা গেদে এবং বেথুয়াডরি,
গেদে আর বেতুয়াডরির ছেলে, এবং তাদের ওখান থেকে কিছু কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে এবং কিছু ডকুমেন্টস পেয়েছে এবং কিছু স্ক্যান করার মেশিনপত্র এবং তারা নাকি ডুপ্লিকেট প্যান কার্ডও তৈরি করে দিচ্ছিলো, সেই অভিযোগও এসেছিলো। সেই সব জিনিস পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং পুলিশ যেটা বলেছে অবশ্যই এই ব্যাপারে তারা ইনভেস্টিগেশন করবে যে এর মধ্যে আরও কে কে জড়িত আছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।